এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, কথা তোমাদের সঙ্গে তো বলছিলাম মিউট করে দিতে হলো, তার কারণ হচ্ছে কি বলতো, পাশে না গান চলছিল, মানে বিল্ডিংয়ের নিচে কিছু একটা হচ্ছিলো, কি হচ্ছিলো জানি না, যেহেতু সেই টাইমটাতে ঘুম থেকে উঠেছি, আজকে হচ্ছে 10টার সময়, আর কালকে যেহেতু অনেক রাত্রিরে এসেছি, এসে শুয়ে পড়েছিলাম, ফল খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো সেইভাবেই মাথার চুলে আছে, আর কি অবস্থা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য ভাবলাম যে ঘুম থেকে উঠেছি, উঠে জাস্ট ব্রাশটা করেছি, ঘুম যেন ছাড়তেই চাইছে না। আর এখন টাইমিং কটা যেন তো 10:30, আমি উঠেছি হচ্ছে 10টার সময়, অনেকটা লেটেই উঠেছি। তার কারণ কি বলতো, যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত জেগেছি আর শরীরটা ভীষণই উইক ছিল, আমি মানে তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, সারা রাত আমি ঘুমাতে পারিনি, এত পায়ের যন্ত্রণায় কষ্ট হয়েছে। দেখছো কলার কাছে মশা বসেছে, তোমাদের সাথে কথা বলছি তো ক্যামেরার দিকেই তাকিয়েছিলাম, বুঝতে পারিনি। তো কী বলবো আর, তো চলো বন্ধুরা, পুরো চলে গেল মশাটা, চলো এখনকার মতো এটুকুই, পরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো এটুকুই রাখলাম এখন। আর দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি, আর এখন হবে হচ্ছে পরোটা। তো আমার হাজবেন্ডের জন্য পরোটা করছি, আর একটু বেশি করেই করছি, কারণ হচ্ছে আমি বিকেলের দিকে একটু খাবো, কারণ এখন আটাগুলো মেখে রাখলাম, এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। আর হচ্ছে কি বলবো তোমাদেরকে, ওর মতো করে দিচ্ছি, আর আমি কি খাবো সেটাও ওয়েট করো, ওয়েট করো দেখাচ্ছি। আর আজকেও আমি ভাত খাবো না, তার কারণ কি বলতো, আজকেও যেহেতু সানডে, তো আজকেও কিন্তু অনেকেই শিবরাত্রি পালন করবে, ঠিক আছে? তো যেহেতু আমি রাত্রিরে কালকে দিয়ে দিয়েছি, তাহলেও আজকে আর ভাত খাবো না। তো দেখো ওর জন্য পরোটা বানাচ্ছি, আর কি বলবো তোমাদেরকে, ও বেশি পরোটা খায় না, জোর 3-4 খায়, ওর থেকে বেশি ও খায় না। তো 3-4 বানাচ্ছি, বেশি বানাইনি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এ দেখো খুব সুন্দর ফুলকো ফুলকো পরোটা, আর পরোটা খেতে আমার ভালো লাগে, ওই ছাঁকা তেলে পরোটা খেতে ভালো লাগে না, অনেকে পছন্দ করে, কিন্তু আমি অতটাও পছন্দ করি না। আর আমার হাজবেন্ডও কিন্তু এই টাইপেরই পরোটাগুলো খেতে ভালোবাসে। আর দেখো ওদিকে সাইডে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সাবুর জন্য আছে, তো আমি ওই সাবুরই কিছু একটা বানিয়ে নিয়ে খেয়ে নেবো, আর বেশি কিছু বানাবো না। এ বাবা দেখো পরোটাটা পুরো লাল লাল হয়ে গেছে। তো চলো, আর এই যে দেখো আলু ভেজে নিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, সঙ্গে হচ্ছে কি দিয়েছি বলতো, বাদাম আর আলুগুলোকে একটু তেলে ফ্রাই করছি, তো এগুলো ফ্রাই করা। আর এখানে দেখো আমার হাজবেন্ডের জন্য আলুর তরকারি বসিয়েছি, একদম সিম্পল, যে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুর তরকারিটা হয় ওই টাইপেরই আর কি একটু বানাবো। আর এই যে দেখো সাবুগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, আর ওই যে আটা ময়দা মেখেছিলাম না, ওই থালাটাতেই রেখে দিয়েছি তাড়াহুড়ো করে। আর এই যে দেখো এটা রেডি করে নিচ্ছি, তো দেখো বন্ধুরা, আর এটা খেতে খুব একটা ভালো লাগে না, যেহেতু বাদাম আর আলুটা দেওয়া আছে তাই জন্য একটু ভালো লাগে, আর কি করবো, নইলে কি আর খাবো। আর ভাবছি দুপুরে একটু ফল খেয়ে নেবো, তাহলে আজকে দিনটা কভার হয়ে যাবে, রাত্রিতে যা হোক কিছু একটা খেয়ে শুয়ে পড়বো। এই হচ্ছে আমার আজকের মেনু। তো তোমাদের সঙ্গে সেরকম তো কিছুই শেয়ার করতে তো পারলামই না। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর লঙ্কা না আমি দিতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু ঝাল ঝাল নইলে না একেবারেই ভালো লাগে না। তো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, মুখে একটা একটা কুচু যদি লঙ্কার পরে না দারুণ লাগবে, জানি ঝাল লাগবে, ঝাল আর আগের মতো খেতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে কি ভীষণই মানে ঝালটা থাকলে তবু একটু খেতে ভালো লাগে ওটা। তো চলো খেয়ে নিই, আর এটা আমার হাজবেন্ডকে দিয়েছি, দেখতেই পাচ্ছ বললাম আমি আলুর তরকারি বানিয়েছি আর ওই পরোটা, এই যে ওকে এবার খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। আর এটা এই যে মানে পরোটা দেখবে গরম গরম খেতে ভালো লাগে, আর সঙ্গে যদি ওরকম হালকা আলুর তরকারি হয় ভালো লাগে, কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকে আবার পরোটা পছন্দ করে না। যাই হোক, এটা দেখতেই পাচ্ছ আমারটা দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, যেহেতু অনেক দিন পরে খাচ্ছি না, ভালো লাগছিল, যেহেতু একদম অল্প বানিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এটা আমি পুরোটাই খেয়ে নেবো, কারণ অল্প বানিয়েছি আর খিদেও পেয়ে গেছে, কালকে যেহেতু শুধু ফল খেয়েছি উপোস করার পর, আর ফলটা খাওয়ার পর রাত্রিরে জেগেছিলাম বন্ধুরা, বিশ্বাস করবে না এতটা পরিমাণে জলের পিপাসা পাচ্ছিল, খালি মনে হচ্ছিলো জল খাই জল খাই, এরকম মনে হচ্ছিলো।
তো চলো খেয়ে নেওয়া যাক, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এখন আর বকবক করবো না, ঠিক আছে, পরে কথা হবে, ঠিক আছে, এখন এটুকুই, চলো পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার হাজবেন্ডের লাঞ্চের মেনু। আমি আর দুপুরে কিছু খাচ্ছি না, তার কারণ কি বলো তো, ভালো লাগছে না একেবারেই, বিশ্বাস করো। তো ওরা কী রান্না করেছে দেখো, ওর মতো ওই 300 গ্রামের মতো চিকেন এনেছে, মানে শুধু জাস্ট ওর মতোই। আর এখানে দেখতে পাচ্ছ বাসমতি রাইস, আর হচ্ছে করলাটা একটা পেকে গিয়েছিলো, মানে ফ্রিজে দেখছিলো পুরো লাল হয়ে গেছে, সেটাকে ভেজে ফেলেছে, সঙ্গে হচ্ছে দই। তো ওর হচ্ছে এটা লাঞ্চের মেনু, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু। আর ওর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এই যে বাসমতি চালের রায় মানে ভাত আর হচ্ছে কষা মাংস, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এটা ওর মেনু আজকে লাঞ্চের, ঠিক আছে, আমার না, আমি কিন্তু খাবো না। ওই যে সাবুটা বানিয়ে খেয়েছিলাম না, ভালো লাগছিলো না, তো দুপুরে কটা পরোটা বানিয়েছিলাম 4টে, তার মধ্যে থেকে 2টো পরোটা খেয়েছে, 2টো পরোটা রেখে দিয়েছে, বললো আমি এখন মাংস দিয়ে পরোটা খাবো, তো ওই জন্য ওকে দিয়ে দিলাম। তো চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমার হাজবেন্ড একটু আমাকে বকা দিল, কারণ হচ্ছে আমি কিছু খাবো না বলেছি বলে। তো দেখো নিজের মতো কিছু ফল কেটে নিয়েছি, তো এই ফলগুলো খাবো, আর কিছু খাবো না, তার কারণ একেবারেই ভালো লাগছে না, তোমাদেরকে কি বলবো। আর ও তো ওর মতো রান্না করেছে, অল্প চিকেন এনে ও ওর মতো রান্না করে নিয়েছে, মানে আমার হাজবেন্ড, ওর নিজেই রান্না করেছে, আমাকে করতে হয়নি। তো চলো আমি খেয়ে নিই, পরে কথা হবে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, আর বন্ধুরা বিশ্বাস করো সেই দুপুরের পরে আর ফল খেয়েছিলাম দুপুরে, তারপর না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বিশ্বাস করো, কালকে অনেক রাত পর্যন্ত, মানে অনেক রাত্রিরে বাড়ি এসেছি, তারপর সারা রাত ঘুমায়নি, এত পরিমাণে পা ব্যথা করছিলো, তারপরে হাত মানে হাতে মানে এগুলো কী বলে কাঁধ, কাঁধের এখানগুলোতে কী দুটো ব্যথা হচ্ছিলো গো, কী বলবো, মানে একেবারেই ইচ্ছে করছিলো, মানে ঘুম থেকে ওঠার পরও অনেকটা উইক লাগছিলো, কেমন হচ্ছিলো এগুলো, পুরো ব্যথা হয়েছিলো, ইনফ্যাক্ট এখনও ব্যথা আছে, তারপর মালিশের মলম টলম দিতে তবে ঠিক হলো। তো আজকে দুপুরে তো আমি রান্না করিনি, আমার হাজবেন্ডই রান্না করেছে, আর ওই জন্য তো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ওর মতো চিকেন এনেছিলো অল্প, নিয়েছে ওর মতো রান্না করে নিয়েছে, তো রাত্রির একটু ডিনার করতে হবে, সেটা আমাকেই করতে হবে। আর কী করছি সেটা তোমাদের সঙ্গে দেখছি, যদি পারি তো শেয়ার করবো, না তো ভিডিওটা এন্ড করে দেবো, কারণ ভিডিওটা বেশি লং করবো না। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে কথা বলবো, আর এখন বকবক করছি না। আর ঘুম থেকে ওঠার পরে একটু বসেছিলাম, আমার হাজবেন্ড বলছিলো কিছু খেতে, আমি বললাম খিদে পাচ্ছে না, তবে একটা জিনিস ভীষণ অবাক লাগছে, আমি ভাত ছাড়া একেবারে চলতে পারি না, মানে ভাত আমি আমার চাই, মানে প্রত্যেক দিন আমার ভাত চাই, এরকম একটা ব্যাপার। কিন্তু কালকে সারাদিনটা ভাত খাইনি, আজকের দিনটা ভাত খাইনি, আমার কিছু মনেই হচ্ছে না, বিশ্বাস করো মনেই হচ্ছে না কিছু, জানি না কেন এরকম মনে হচ্ছে। সত্যি এরকম ভাত না খেয়ে থাকলে কিন্তু আমার অনেকটা ওয়েট লস হবে, মানে ওয়েট লস বেসিতে পারে। তো কথা বলতে কি যে মানে যার হেলদি চেহারা, যে একটু মোটা, সে জল খেলেও মোটা হয়ে যায়, এটা আমি জানি। তো আমি যখনই ভাবি যে ডায়েট করবো, তখনই দেখি উল্টে যেন আমার ওজন বেড়ে যায়, জানি না এটা কেন হয়। খাওয়া মানে সবাইয়ের একটা ধারণা যে যা একটু কী বলবো চেহারা ভালো বা মোটা অ্যাকচুয়ালি যাদেরকে বলে, তারা নাকি একটু বেশি মানে খাওয়া দাওয়া বেশি করে, অনেক অনেক খায়, অ্যাকচুয়ালি তা না, যে মোটা হবে সে অল্প খেলেই হবে, আর কম খেলেও হবে, এরকম একটা ব্যাপার। তো চলো ফালতু বকে যাচ্ছি, পরে বাদ হবে। আর আর রোগ আমি তাদেরকে জিজ্ঞেস করি কী করে এত রোগা কে জানে, আর নিজেকে যতই মানে চেষ্টা করি না কেন সেটা আর হয় না, আর হবেও না এই জন্মে, তাই ছেড়ে দিয়েছি, যা হয় হবে দেখা যাবে পরে। তো চলো বকবক করে যাচ্ছি, পরে আসছি তোমাদের সঙ্গে, পরে কথা হবে। তো বন্ধুরা, আমি বলেছিলাম রাত্রিরে কী রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এডিট করার সময় দেখা যাচ্ছে মানে দেখছি ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিন্তু কী করবো বলো। তো ওই জন্য আমারই কয়েকটা পিক দিলাম তোমাদেরকে, আর আমি ভয়েস ওভার করছি যেহেতু পরে এডিট করছি,
তো সেই জন্য কয়েকটা আমার ছবি দিয়ে ভিডিওটা এন্ড করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, বাই, টেক কেয়ার।